ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালী ইজারাদাররা। ফলে হুমকির মধ্যে রয়েছে এর আশেপাশের গ্রাম ও ফসলি জমি। আর নদী ভাঙনে প্রতি বছরই মেঘনা নদীর গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমিসহ শত শত ঘর বাড়ি। মেঘনার করাল গ্রাসের সাথে যুদ্ধ করে কোনো রকমে টিকে আছেন এইসব অঞ্চলের মানুষ। অনেকেই নদীগর্ভে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। নবীনগর থেকে প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজের প্রতিবেদন জানাচ্ছেন সৌরভ নূর। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মধ্যস্থল দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন কতিপয় প্রভাবশালী ইজাদাররা। সীমানা লঙ্ঘন করে মেঘনা নদীর নবীনগর অংশে ঢুকে বালু উত্তোলন করাই চরলাপাং সহ পার্শ্ববর্তী গ্রামগুলোর বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা প্রতিকার চেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর আবেদন করার পরেও রায়পুরার একটি ড্রেজিং প্রতিষ্ঠান নবীনগরের অভ্যন্তরে ঢুকে পাঁচটি ড্রেজারের মাধ্যমে নির্বিঘ্নে বালু উত্তোলন করে যাচ্ছে। ড্রেজারের কারণে আমাদের অনেক ক্ষতি হয়। আমাদের মসজিদ, মাদ্রাসা, স্কুল, এরপরে অনেক বাড়িঘর, আমাদের গ্রাম, এমনকি গ্রাম প্রায় শেষের দিকে ভাঙতে ভাঙতে। এই ড্রেজারের কারণে প্রায় 1000 পরিবার ছিল, সম্পূর্ণ পরিবার এই বিলীন হয়ে যেতেছে। আর আমার এই জায়গাতে প্রায় 200 ঘর আছে আমার ফ্যামিলির, বুঝছে, এ বাড়ি চলে গেছে, আমার দুই তিনটা ঘর চলে গেছে, 10,000 রুপো ইট চলে গেছে, আমার দুইটা ঘর গেছে। এ বিষয়ে ইজাদাররা জানান, ইজারা নিয়ম মেনে রায়পুরার পূর্ব হোসেননগরে বালু উত্তোলন করা হচ্ছে। ইজারা আছে রায়পুরার, রায়পুরার সীমানার ভিতরে আমরা বাড়ি করতেছি, আমরা কোনো নবীনগরের সীমানার ভিতরে কিন্তু রুখি নাই। আমরা সরকার থেকে লিজ আছি, আমরা বৈধভাবে এখানে মাটি কাটতেছি। আমাদের কাগজপত্র সব কিছু আছে, আব্দুল মতিন সরকারের নামে বিক, সেই হিসাবে আমরা মুনকল সরকারকে রিজ চাই না, সরকারিভাবে মুনকল মাটি কাটব। সীমানা বহির্ভূত এলাকা থেকে যেন বালু উত্তোলন না করা হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। আমরা এই বড় এটার জন্য নরসিংদী জেলা প্রশাসক মহোদয়কে যাতে আমাদের ডিজি অফিস থেকে তারা এটা অবহিত করে এই বিষয়টার জন্য আমরা অলরেডি চিঠি দিব আর কি। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে হুমকির মুখে থাকা গ্রাম ও ফসলি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজশাহী ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বিজেপির ল্যান্স নায়ক সহ 3 জন নিহত হয়েছেন। এই সময় আহত হয় আরো 20 জন। সকালে রাজশাহীর গোদাগাড়িতে সড়ক দুর্ঘটনায় বিজেপির 2 লেন্স নায়ক সহ নিহত হয়েছেন আরও অনেক নিহত হয়েছেন 2 জন, এতে আহত হয় অন্তত 19 জন। পুলিশ জানায় BCM গ্রেড 2 কোর্সের 22 শিক্ষার্থীদের দিনাজপুর সেক্টরে পৌঁছে দেওয়ার জন্য বিজেপির ট্রাক রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রাকটি গোদাগাড়ির সাইনপুর ব্রিজের নিকট পৌঁছলে নরসিংদী থেকে ছেড়ে যাওয়া পণ্যবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে বিজিবির ট্রাকটি উল্টে গিয়ে ঘটনাস্থলে জুবায়ের মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আবু সাইদ। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ফরিদা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই সময় তার ছেলে সেন্টু মিয়া গুরুতর আহত হয়। নিহত ফরিদা খাতুন জীবননগর উপজেলার উথলি মাছের পাড়ার আসাদুল হকের স্ত্রী।